আমি যে এজেন, তারপরে যমুনা, অন্য কিছু চ্যানেলে দেখলাম এক রিপোর্ট করেছে যে কমেডি এখানে বসে বসে যে কথাগুলো জনগণের সাথে বলেছে, হাসিয়েছে, রং তামাশা করেছে, ওগুলোকে কাট কাট করে একটা রিপোর্ট করেছে। এগুলো দেখলে একটা সেকুলার মানুষ কি ইসলামের দিকে আগ্রহ পাবে? এগুলো দেখলে কি যারা একটু আধুনিক স্মার্ট মানুষ তারা কি এগুলো দেখলে ইসলামের সম্পর্কে খারাপ ধারণা জন্মাবে না? এগুলো যেন দায়ী কে হলো তাহলে? আমি দায়ী, আপনিও দায়ী। আপনি তাদেরকে ডেকে এনে ওয়াজ শুনলেন কেন? আপনি কি জন্য এরকম জাহেলদেরকে নিয়ে এসে কথা শুনলেন? একটা ওয়াজের লেকচারে বসলো, বসে একটা গান শোনালো, একটা মানে ডিজে ডিজের মতো রক সং করছে, আশ্চর্য বিষয়, মানে অবাক করা বিষয়। এটা কি দিনই মজলিস না অন্য কিছু? এই এই জিনিসগুলো যদি চলতে থাকে তাহলে ডে বাই ডে দেখবেন ইসলাম সম্পর্কে কিছু মানুষের খারাপ ধারণা জন্মাবে। কিন্তু কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সাহাবী কি এমন করে দিন প্রচার করেছেন? মুসআব বিন উমায়্যা রাদিয়াল্লাহু আনহু এভাবে দিন প্রচার করেছেন? তাহলে আমরা যেন এই বিষয়টাকে ব্যবসার মতো করে না নেই এবং লোক দেখানো বিষয়গুলোকে না নেই, এটাকে শুধু আল্লাহর জন্য দিন দিন এই জমিনে দিনের প্রচার হবে, প্রচার হবে এবং যুগোপযোগীভাবে দিনটা মানুষের সামনে তুলে ধরতে হবে, এই উদ্দেশ্যে কাজ করতে হবে। আল্লাহ পাক তৌফিক ইনায়াত করুন। আমিন। আমার কথায় কিছু মনে করবেন, আমি কাউকে আঘাত করার জন্য কথা বলিনি, কিছু বিষয় আমি ফিল করি ভিতর থেকে, জাস্ট শেয়ার করলাম। যদি এমন হতো কতই না ভালো হতো এমন মনে হয়, কিন্তু আমার হাতে তো কোনো ক্ষমতা নাই, আছে কোনো ক্ষমতা নাই। তো যদি আল্লাহ পাক ঊর্ধ্বতন কর্তৃপক্ষদেরকে হেদায়ত দেন বা বুঝ দেন, হয়তো বা তারা এগুলো করতে পারে। আমরা দোয়া করি আল্লাহ পাক উপর থেকে নিচ পর্যন্ত সবাইকে হেদায়ত দান করেন। এবং আমি কারো মাঝে কোনো বিভক্তি দেখি না, আমার কাছে মনে হয় সবাই মুসলিম, সবাই আমরা ভাই, সবার মাঝখানে ভালো কিছু আছে, আপনি পাবেন, কিছু খারাপ পাবেন, খারাপগুলো ছেড়ে দেন, ভালোগুলো নিয়ে থাকেন। আমরা সমালোচনায় বেশি পটু, যে খারাপটা বেশি চর্চা করতে পছন্দ করি, কারণ মানুষের মধ্যে ভালো কিছু নাই, আমরা ভালো কিছু বলতে চাই না। এই কারণেই আল্লাহ পাক আমাদের উপর আজাব দিয়ে দেন। এগুলা এগুলো অনেক সময় দেখা যায় আমাদের উপর আজাব হয়ে আসে, আমরা বুঝতে পারি না। আল্লাহ বোঝার তৌফিক ইনায়াত করুন। আমিন। আমি আলোচনা গুটিয়ে নিচ্ছি। তো আমি এতক্ষণ যে কথাগুলো বললাম, কোরআন থেকে আপনাকে একটা জিনিস বোঝাতে চাইলাম যে প্রত্যেক যুগে যুগে আল্লাহর সুন্নত একই। এই যুগে আমরা কার উম্মত? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। এই উম্মত যখন পৃথিবীতে এসেছে, ওই আয়ামে জাহিলিয়াতেও শিরিক ছিল, সুদ ছিল, জেনা ছিল, ব্যভিচার ছিল, গোত্রীয় হানাহানি ছিল, নারীর অবমাননা ছিল, অনেক জাহিলিয়াত ছিল। মাত্র 23 বছরের ব্যবধানে, শেষ করছি শোনেন, মাত্র 23 বছরের ব্যবধানে তিনি ওই জাহিলি আরবকে পরিবর্তন করে সোনালি আরবে পরিণত করেছেন। করেন নাই? জাদু করেছিলেন নাকি? না। কি করেছেন তাহলে? 23 বছর পরে আরবের দিকে তাকান, ওখানে কোনো শিরিক নাই, না কোনো বেদাত আছে, না হারাম আছে, না সুদ আছে, না জেনা আছে, না গোত্রীয় হানাহানি, কিচ্ছু নাই। সোনার একটা আরব। কিরকম করে হলো? তারা কোরআন এবং হাদিসের হকটা আদায় করেছেন। করেন নাই? আমরাও যদি এখন এই যুগে কোরআন এবং সুন্নাহর হকগুলো আদায় করি, ইনশাআল্লাহ তাআলা দেখবেন আপনি আগামী 20-30-40-50 বছর পর হলেও এমন প্রজন্ম গড়ে উঠবে ইনশাআল্লাহ, দেখবেন যারা আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম করে ছাড়বে ইনশাআল্লাহ তাআলা। কোরআন পড়তে শিখুন, আরবি ভাষা শেখেন, কোরআনের অনুবাদ শেখেন, নিয়মিত এক পারা কোরআন তেলাওয়াত করেন, কোরআনটা বোঝেন, তাফসির পড়েন, হাদিসের বইগুলো পড়েন, রাসূলের সিরাতগুলো পড়েন, প্রচুর পড়াশোনা করেন, জানা অনুযায়ী আমল করেন, হালাল খান, আদর্শ পরিবার করেন, মানুষের সৎ কাজের আদেশ করেন, অসৎ কাজ থেকে নিষেধ করেন, উম্মাকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেন, সকলের শুভাকাঙ্ক্ষী হন, কল্যাণকামী হন, শৈথিল্যতাবাদী হন না, চরমপন্থী হন না, উগ্র হন না, মধ্যমপন্থী থাকেন, ইনশাল্লাহ দেখবেন আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টাগুলোর মধ্য দিয়ে ইসলাম এগিয়ে যাবে এবং এদেশ বাংলাদেশ মুসলিমদের একটা সুপার পাওয়ার হতে পারে ইনশাআল্লাহু আজ্জা ওয়াজাল। আল্লাহ পাক আমাদের সবাইকে এই বিষয়গুলো বোঝার তৌফিক ইনায়াত করুন। আমিন।